আসসালামু আলাইকুম আমার সকল টেকনিশিয়ান ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো আজকে দেখাবো CM2 এই টুলসটি দিয়ে আপনার অল এমটিকে ফোন ফ্লাশ করতে পারবেন। তো CM2 কি এবং CM2 এই ডঙ্গলটি কি কাজে প্রয়োজন হয় মূলত আজকে ভিডিওতে থাকবে, ভিডিওতে এখন চলে যাব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি CM2 ডঙ্গল। এটি হলো আপনার এক কথায় যারা মোবাইল ফ্লাশিং এর কাজ করেন তারা এই ডঙ্গলটি সম্বন্ধে তারা ভালোই জানেন, আর যারা একদম নতুন তারা হয়তো নাও জানতে পারেন এই ডঙ্গলটি দিয়ে কি কাজ করে। বন্ধুরা, সাধারণত এই ডঙ্গলটি দিয়ে আপনার স্পিড ট্যাম্পের যত সেটগুলো আছে এবং এমটিকে যুক্ত যত ফোনগুলো আছে, তারপর কোয়েলকম যত ফোনগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু এই ডঙ্গলটি দিয়ে কিন্তু আপনার ফ্লাশ করতে পারবেন। তো আজকে দেখাবো, দুটি ফোন রেখেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এটি হলো আপনার স্যামসাং V70 এর একটি মোবাইল, আর এটি হলো একটি বার ফোন, সাধারণত কিপ্যাড যে ফোনগুলো বলা হয়। তো যারা গ্রামগঞ্জে থাকেন তাদের তো মেইন প্রয়োজনই হয় বার ফোনগুলো কিভাবে ফ্লাশ করবেন। আর সাধারণত এই ফোনগুলো তো অনেক পুরোনো মডেল, কিন্তু তারপরও এই ফোনগুলোর কিন্তু চাহিদা এখনো যায়নি। যারা গ্রামগঞ্জে থাকেন এমটিকে যুক্ত অল যে সফটওয়্যার এই CM2 দিয়ে আপনারা কাজ করতে পারবেন। একটি CM2 ডঙ্গল, এটি আপনার কিভাবে কাজ করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আর কথা বাড়াবো না বন্ধুরা, আমরা এখন এই CM2টা কম্পিউটার যে আছে কম্পিউটারের সাথে সংযোগ করে নেব। তো আমরা একটি কম্পিউটারের সাথে সংযোগ করে নিই আর সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে এবং আমাদের যে CM2 ডঙ্গলটি আসছিল সেটি আমরা কানেক্ট করে নিয়েছি। তো কম্পিউটার স্ক্রিনে বন্ধুরা চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে CM2 এমটিকে যুক্ত একটি ফাইল আছে। CM2-র একটি এমটিকে ফাইল, তো এমটিকে এই ফাইলটি আমরা এখন এখান থেকে আপনার ওপেন করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে CM2 ডঙ্গলটি আছে সেটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনার প্রথমে যে সেটিং, তো সেটিং বাটনে যদি আমরা প্রথমত ঢুকি তাহলে বন্ধুরা দেখতে পারবেন এখানে কিন্তু চারটি অপশন আছে। বাকি এই যে দেখতে পাচ্ছেন নোকিয়া এমটিকে এবং এই যে নিচে একদম সিলেট মডেল, তো এ দুটি আমাদের এখন আর প্রয়োজন হয় না, এ দুটি আমাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট আমাদের এই যে উপরে যে দুটি আছে এটি দিয়েই কিন্তু অনেক কাজ এখন বর্তমানে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে APP অটো, তো এগুলো হলো ন্যানো আপনার সাধারণত যে কিপ্যাড যে ফোনগুলো আছে সেটির জন্য কিন্তু এই উপরেরটি। তো আপনি যদি এখন উপরেরটি সিলেক্ট করেন, আমি আগে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে আপনার 12 যে ফোনটি, এটি দিয়ে আগে আমি শুরু করব, তারপরে দেখাবো অ্যান্ড্রয়েডের গুলো কিভাবে করবেন, কিভাবে ফ্লাশ করবেন। আর প্রথমত এখন দেখাবো আমি এই কিপ্যাড ফোনগুলো কিভাবে ফ্লাশ করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সেটিং এ এখানে রেখেছি, কিন্তু আমার যে উপরে যে অপশনটি আছে সেটি রেখেছি, এটি দেখতে পাচ্ছেন APP অটো 62 5A, তারপর দেখতে পাচ্ছেন 62 61 62 55 62 56। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এমটিকে যে মডেলগুলো সেগুলো সাধারণত আপনার লেখা আছে এটির ভিতরে কি এমটিকে যুক্ত আছে। তো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর বন্ধুরা সরাসরি চলে যাব আমরা সার্ভিসে, ঠিক আছে। তো সার্ভিসে চলে আসার পর এখন এটির ভিতরে কি আপনার প্রসেসর ইউজ করা হয়েছে বা কি CPU IC ইউজ করা হয়েছে সেটি তো আমরা জানি না, যেহেতু জানি না সেজন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই চেক ইনফোতে আমরা ক্লিক করতে পারি। তো চেক ইনফোতে ক্লিক করার পর আমাদের একটি USB যে কম্পিউটারের সাথে যে সংযুক্ত আছে USB কেবল, সেই USB কেবলটি কিন্তু আমাদের লাগবে। তো বন্ধুরা এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বার ফোন, এই বার ফোনটির এই যে চার্জিং যে USB আছে এই USB-তে আমরা এই যে কম্পিউটারের যে USB লাইনটি আছে সেটি কানেক্ট করব। তো কানেক্ট করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ব্যাটারিটাকে খুলে নিতে হবে, ব্যাটারিটি খুলে তারপর আবার লাগাতে হবে, বাস লাগিয়ে নিলাম। এখন আমরা এই চেক ইনফো করব,
এটি দিয়ে বন্ধুরা সাধারণত চেক ইনফরমেশন যত আপনার সেটের ভেতরে কি কি ভার্সন এবং সেটের সিপিইউ মডেল কত সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা অলরেডি কিন্তু এখানে কিন্তু চলে আসছে যে এটির সিপিইউ মডেলটা কত দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু এমটিকে 6261 একটি মিডিয়াটেক আপনার সিপিইউ আইসি এর ভিতরে কিন্তু লাগানো, কিন্তু সেটটি কিন্তু আপনার খোলার কোনো দরকার হয়নি। আপনি জাস্ট এখানে কিন্তু চেক ইনফোতে দিয়ে কিন্তু আপনি বুঝতে পারলেন যে সেটটি আসলে কত সিপিইউ আইসি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আমি যদি দেখাই যে প্রত্যেকটি কিন্তু লেখা আছে যে সিপিইউ আইডি, তারপর লেখা আছে সফটওয়্যার আর হার্ডওয়্যার কোড, সফটওয়্যার কোড এবং প্রত্যেকটি কিন্তু বন্ধুরা এইভাবে লেখা আছে। আর বিশেষ করলে এখন যদি আমরা এই ফরম্যাটে ক্লিক করি বন্ধুরা, ফরম্যাটে ক্লিক করলে এক কথায় আপনার ফোনটির ভিতরে যদি কোনো প্রকার দেখা গেছে সেটি হ্যাং করে বা দেখা গেছে সেটির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে যদি আপনি অলরেডি যদি এখানে যদি ফরম্যাট সেটিংস ক্লিক করেন তাহলে কিন্তু এভরিথিং আপনার ফোনের ভিতরে যা আছে তা কিন্তু চলে যাবে। তো এটি আমি একটু পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন তারপরে বন্ধুরা সিকিউরিটি, তো সিকিউরিটিতে যে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই ফোনের ভিতরে অনেক সময় কিন্তু এই আইএমআই নাম্বারের জন্য কিন্তু অনেক সময় নাম্বার না থাকার কারণে কিন্তু অনেক সময় আমাদের সেম সাপোর্ট করে না। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার আইএমআই নাম্বার কিন্তু বসিয়ে কিন্তু বন্ধুরা ফ্ল্যাশ লেখা আছে, তো ফ্ল্যাশে যদি ক্লিক করেন তো এখন ফ্ল্যাশে ক্লিক করলেই কিন্তু আপনার ফ্ল্যাশ হবে না, ঠিক আছে। তো আপনাদের যে কাজটি করতে হবে ফ্ল্যাশে ঢোকার পর, তারপরে এখানে বিন ফাইল আছে, তো এই সেটটির যে মডেল সেই মডেল থেকে আপনারা নেট থেকে আর কি ইন্টারনেট থেকে আপনারা এই সেটির মডেল লিখে সার্চ দিলেই ফ্ল্যাশ ফাইল আপনার ডাউনলোড করে তারপর বিন ফাইল ধরাতে হবে। সাধারণত কিপ্যাড ফোনে বিন ফাইলগুলোই বেশি প্রয়োজন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই সেটটির আমার কাছে যদিও ফ্ল্যাশ ফাইলটি নাই, না হয় তো আপনাদেরকে দেখাইতে পারতাম যে এটি কি ফ্ল্যাশ ফাইল প্রয়োজন হয়। যদিও এখানে একটি ফ্ল্যাশ ফাইল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এটি হলো 65 মডেলটি ঠিক জানা নাই। তো এটিকে যদি এখানে সিলেক্ট করি তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের লোড ফাইল ওকে, ঠিক আছে, এটি কিন্তু লোড ফাইল ওকে হয়ে গেছে। তো এখন যদি ফ্ল্যাশে ক্লিক করার পর যদি আপনি ইউএসবি লাইনটি যদি আপনার ব্যাটারিটি খুলে তারপরে যদি ইউএসবি লাইনটি লাগান তাহলে কিন্তু এই ফ্ল্যাশে ক্লিক করা অলরেডি আছে। যদি এখন বর্তমানে আপনি ক্লিক করার পর যদি এখন বলতেছে ওয়েটিংস ফর ফোন, তো এখন যদি আপনি ইউএসবিটি কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার ফ্ল্যাশটি পুরোপুরিভাবে নেবে, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তার পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর তারপর দেখতে পাচ্ছেন ইউজার ডাটা। বন্ধুরা এই ইউজার ডাটাটি কি কাজে লাগে, ইউজার ডাটাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসেট ইউজার কোড, ঠিক আছে, এখন এই রিসেট ইউজার কোড তো এই ফোনটির ভিতরে বর্তমানে লক করা। আমি একটু অন করে যদি আপনাদেরকে দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটিতে কিন্তু লক করা, কিন্তু জাস্ট ধরেন আমি তো লকটি জানি কিন্তু অনেক কাস্টমার আপনার কাছে আসবে যে তারা লকগুলো জানে না। তো সে আইসা যদি বলে যে ভাই আমার শুধু লকটি কাটবো কিন্তু ভিতরে আমার নাম্বার সিমের নাম্বার কোনো কিছু যাতে না কাটে সেগুলো যাতে থাকে, তো সেই জন্য যে কাজটি করতে পারেন বন্ধুরা এখানে রিসেট ইউজার কোড দিয়ে এই ইউজার কোডে এখানে কিন্তু রাইটে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে লকটি দেখাচ্ছি যে কত এটির ভিতরে লক আছে, সেই জন্য আমাদের এই যে রিসেট ইউজার আর কোড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাটারিটি খুলে তারপর আবার লাগিয়ে তারপর ইউএসবি কানেক্ট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডান, তো আমাদের কিন্তু কাজটি ওকে। তো এখানে কিন্তু একটু যদি উপরে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই যে অ্যাক্টিভ ইএস কোড 2255, তো এটি কিন্তু আমি নিজেও জানি না ধরেন। তো আমি যদি এখন এটি ব্যাটারি লাগিয়ে তারপর অন করি, এখন যেহেতু এখানে বন্ধুরা লেখা আছে 2255 তার মানে এইটি হবে 2255, ঠিক আছে। এখন যদি ওকে করি তো দেখতে পাচ্ছেন ডান। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটি যে কিপার যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু এভাবে আপনার পাসওয়ার্ড আনলক করতে পারবেন। আর যদি আপনি চান যে একেবারেই এই একেবারেই আমি চাচ্ছি যে এর ভিতরে যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা ফরম্যাট দেবেন, সেক্ষেত্রে আবার যেতে হবে সার্ভিসে। সার্ভিসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড, তো আবার ব্যাটারিটি খুলে নেবেন। ব্যাটারিটি খোলার পর এখানে ফরম্যাটে ক্লিক করবেন, ফরম্যাট রিসেট সেটিং,
তো এটি ক্লিক করার পর আপনার সেটের ভিতরে যদি কোনো কিছু থাকে সেগুলো কিন্তু একদম ফরম্যাট হয়ে যাবে, একদম পাসওয়ার্ড মাসওয়ার্ড যেখানে যা আছে সব কিন্তু চলে যাবে, কোনো কিছুই কিন্তু থাকবে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন ডান, তো আমাদের ফ্ল্যাশটি কিন্তু ফরম্যাটটি কিন্তু কমপ্লিট। তো আমরা যদি বেটাই খুলে আবার লাগাই, তো একটু অন হওয়ার জন্য একটু সময় দেন যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম ফ্ল্যাশ মানে ফরম্যাট দেওয়ার পর কিন্তু আপনার আগের মতো কিন্তু আর পাসওয়ার্ডটি চাই নাই, একদম পুরোপুরি সেটটি অন হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটি ফোন কিন্তু আপনারা এভাবে করে কিন্তু আপনারা ফরম্যাট দিতে পারবেন, তারপরে রিসেট করতে পারবেন। আরেকটি বিষয় বন্ধুরা এখানে আপনাদের দেখানো হয়নি, তো এটি এই যে ফ্ল্যাশে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিড ফাইল। তো রিড ফাইল বন্ধুরা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটি আপনারা অবশ্যই করে নেবেন, কারণ এই যে আপনার ফোনটির ভিতরে যে অরিজিনাল যে ফাইলটি আছে এই অরিজিনাল ফাইলটি আপনারা কিন্তু রিড করে রাখতে পারবেন। এই অরিজিনাল ফাইল কিন্তু আর নেট থেকে যে ফাইল নামান সেগুলো কিন্তু অনেক সময় ভাইরাসযুক্ত ফাইল থাকে, তাতে করে অনেক সময় সেটি প্রবলেমও হয়। আর এই রিড করে যদি আপনারা ফাইলটি রেখে দেন তাহলে কিন্তু অরিজিনালি যে আপনার যে ফাইলটি থাকবে সেই ফাইলটি কিন্তু আপনার 100% অফিসিয়াল ফাইল। তো কীভাবে রিড করবেন সেই জন্য যে কাজটি করতে হবে, এখানে যে প্যাক ইমেজ তো এটির দরকার নাই, সরাসরি এখানে উপরে এটি রাইট করবেন রাইট ফ্যাক্টরি ফাইল। তো এখানে ক্লিক করার পর রাইটে রাইট ফার্মার, তো রাইট ফার্মার পর ব্যাটারিটি খুলে আবার লাগাতে হবে, লাগাইয়ে তারপরে আপনার ইউএসবি কানেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ফ্ল্যাশ নাও মানে রিড ফ্ল্যাশ নাও মানে আমাদের কিন্তু এই সেটের ভিতরে যে ফাইলটি আছে সেটি কিন্তু রিড হচ্ছে, মানে কপি করা হচ্ছে। তো এই কপি করে ফাইলটি আর কি রাখা হচ্ছে। তো এখন আপনার হয়তো প্রশ্ন আসতে পারে যে ফাইলটি কোথায় ভাই আর কি কপি হইল। দেখা গেছে এই যে বাটন ফোনের যে সাধারণত কিপ্যাড ফোনের যে ফাইলটি এখানে যদি একটু উপরে আসেন তাহলে কিন্তু এখানে বন্ধুরা প্রথমতই আপনার লেখা আছে যে এটি কোথায় আর কি ফাইলটি আর কি সেভ হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার সেভ টু এম টু রিড আউট, তো এটি কিন্তু এফ যে ফাইলটি আছে এফ যে আপনার কম্পিউটার স্ক্রিনের ভিতরে যদি এখানে চলে যান তো এখানে এফ ফাইল যে দেখতে পাচ্ছেন অল সফটওয়্যার এই এফ আর কি ফাইল। তো এফ ফাইলের ভিতরে চলে যাওয়ার পর এখন আপনার যে সিএম টু ডঙ্গলের যে বক্সটি আছে সেটি অন করবেন। অন করার পর বন্ধুরা এই যে সিএম টু এমটিকে অন করার পর বন্ধুরা এখানে লেখা আছে রিড আউট, তো রিড আউট তোমরা দেখতে পাচ্ছেন এই যে সেটটি এখন যে বর্তমান যে সেটটি সেটি কিন্তু এই রিড হয়েছে। তো এর ভিতরে যদি ঢুকেন তাহলে দেখতে পারবেন যে বিন ফাইল আছে আর কি, ঠিক আছে। তো এই যে বিন ফাইল, তো এইভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটি ফোনের কিন্তু রিড করে তারপর ফ্ল্যাশ করতে পারবেন। তো দেখতে পারলেন যে কিভাবে একটি বার যে ফোনগুলো আছে সেগুলো আপনাদের কাছে আসলে কিভাবে আর কি এ টু জেড ফ্ল্যাশ করবেন এবং কিভাবে রাইট করবেন। আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব অ্যান্ড্রয়েডে, ঠিক আছে। তো অ্যান্ড্রয়েডে চলে যাওয়ার জন্য তো এখানে বন্ধুরা এখন আমরা এই অ্যান্ড্রয়েডের ফোনের মানে অ্যান্ড্রয়েডের যে কিভাবে আপনারা এই সিএম টু ডঙ্গল দিয়ে এমটিকে ফ্ল্যাশ করবেন সেটি এখন দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হলো স্যামসাং V70। তো বন্ধুরা এখন যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে এসপি অটো, এভাবে কিন্তু আপনার এমটিকে যে যুক্ত যতগুলো ফোন আছে তো এই ফোনগুলো কিন্তু আপনারা ফ্ল্যাশ করতে পারবেন। তো এখন এটি ক্লিক করার পর মানে সেভ করার পর এই যে দ্বিতীয় নাম্বারটি আছে এটি আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যাব সার্ভিসে। তো সার্ভিসে যেয়ে তবে আইডেন্টিফাই করব যে এটির ভিতরে কি সিপিইউ ইউজ করা হয়েছে। তো এখন আমরা এখানে আইডেন্টিফাইতে ক্লিক করব, আইডেন্টিফাইতে ক্লিক করে এখন জাস্ট আমরা ব্যাটারি কানেক্ট দিব।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বুট ওকে, মানে আপনার কিন্তু ইনফরমেশন চলে আসছে এটি কি সিপিইউ যুক্ত। তো এখানে যদি একটু লক্ষ্য করে দেখতে পারবেন, যত প্রোগ্রামিং এবং পাসওয়ার্ড আছে এবং এফআরবি লক যদি থাকে সব চলে যাবে। আর যদি আপনি চান যে না আমি শুধুমাত্র এফআরবি আর কি আনলক করবো, সেক্ষেত্রে আপনার এখানে এফআরবি এফআরবিতে ক্লিক করতে হবে, শুধুমাত্র এফআরবি রিসেট হয়ে যাবে। তারপর যদি আপনি চান যে আপনি ইউজার ডাটা সেটি আপনারা শুধু ইউজার ডাটাটি আপনারা ফরম্যাট করতে চান, সেটি কিন্তু এরকম এক এক করে কিন্তু আপনারা ইউজার ডাটা কিন্তু ফরম্যাট করতে পারবেন। আর আপনি যদি ইউজার ডাটা ক্লিয়ার একদম আপনার সেটির ভিতরে যদি কোনো ভাইরাস মিরাস থাকে সেই ডাটা সহ কিন্তু এই যে ইউজার ডাটা ক্লিয়ার হয়ে যাইবে। আর এখানে যদি আপনারা ফুল ফরম্যাটে ক্লিক করেন, ফুল ফরম্যাটে ক্লিক করার পর যদি আপনি এখানে ফরম্যাট চান অল, তাহলে অল কিন্তু আপনার ফোনটি কিন্তু রিসিট হয়ে যাবে। ঠিক আছে, সিকিউরিটি, তো সিকিউরিটি বন্ধুরা এটি হলো দেখতে পাচ্ছেন আইএমআই রিফিয়ার করতে পারবেন। অনেক সময় আর কি আইএমআই না থাকলে আর কি আপনার ফোনের ভিতরে আপনার সিম সাপোর্ট করে না, আবার দেখা গেছে নেটওয়ার্ক আসে না, সেক্ষেত্রে একটি এই কোডটি যদি আপনারা ডায়াল করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের ভিতরে আইএমআই আছে কি নাই। ঠিক আছে, তো তারপরে যদি আপনার চলে যাই বন্ধুরা সরাসরি ফ্ল্যাশে, তো ফ্ল্যাশে আসার পর এখন আপনি যদি এটি ফ্ল্যাশ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই নিচেরটা ক্লিক করতে হবে, স্ক্যাটার। তো স্ক্যাটার ফাইলে ক্লিক করতে হবে। তো স্ক্যাটার ফাইলে ক্লিক করার পর আপনি যদি স্ক্যাটার ফাইলে এখন ক্লিক করেন, তা আপনি যেখানে আপনার ফ্ল্যাশ ফাইলটি রাখছেন, তো ধরেন এই সেটের মডেল হলো আপনার V70। ঠিক আছে, তো V70 আপনি সেটটি কোথায় আর কি ফ্ল্যাশ ফাইলটি আর কি রাখছেন কপি করে, তো সেখানে কিন্তু আপনার প্রবেশ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে V70, তো V70-এ আসার পর এখানে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন ফার্মারে ঢুকবেন। ফার্মারে ঢোকার পর দেখতে পাচ্ছেন MT65 82, তো 65-82-তে আপনার স্কটার এখন যদি এখানে ক্লিক করেন সরাসরি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রাইট টু ফ্ল্যাশ। তো আপনি যদি এখন যদি এই ফোনটি ফ্ল্যাশ করেন সেক্ষেত্রে আপনার এই রাইট করার পর আপনার ফ্ল্যাশে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটি কিন্তু ফ্ল্যাশ নেবে। ঠিক আছে, এখানে ফ্ল্যাশ ক্লিক করবেন, তারপর ব্যাটারিটি ঢুকিয়ে তারপরে আপনি ইউএসবি লাইনটি লাগালেই কিন্তু আপনার ফ্ল্যাশটি নেবে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার, তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিড ফুল। তো রিড ফুল বলতে যেটি বোঝাইছে বন্ধুরা এটির ভিতরে যে আপনার যদি এই ফাইলটি যদি আপনার কপি করে রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কপি করে রাখতে পারেন। এখানে কিন্তু আপনার অরিজিনাল যে ফ্ল্যাশ ফাইলটি আছে, তো এই যে প্যাক ইমেজ এটির দরকার নাই, তো আপনি সরাসরি এখানে ক্লিক করতে পারেন যে রিড ইট ফ্যাক্টরি ফাইল, যত ফাইল আছে সেটি কিন্তু অটোমেটিকলি কপি হয়ে যাবে। ঠিক আছে, পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনার রিড করতে চান এইগুলো সাধারণত যেগুলো আর কি অ্যান্ড্রয়েডের যেগুলো ফোনগুলো আছে MTK যুক্ত সেগুলো কিন্তু অল MTK পর যদি চলে আসেন এখানে দেখতে পারবেন বন্ধুরা রিসেট প্যাটার্ন। তো আপনি যদি শুধুমাত্র চান যে আপনার ফোনটিতে আর কি প্যাটার্ন লক, তো প্যাটার্ন লকটি আপনারা শুধুমাত্র রিসেট করে কিন্তু রিড করে কিন্তু এখানে প্যাটার্ন লকটি কিন্তু আপনার শো করবে। ঠিক আছে, আর যদি আপনি চান রিসেট ইউজার লক, তো রিসেট ইউজার লক আপনারা এখান থেকে কিন্তু রিসেট ইউজার লকটিও কিন্তু এখান থেকে ক্লিক করে তারপর শুধুমাত্র লকটি কিন্তু চলে যাবে। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিসেট প্রাইভেসি লক। তো বন্ধুরা এই লকটি কিন্তু আপনার যদি হয়, অনেক সময় দেখা গেছে আপনি ফোনটি হ্যান্ড রিসেট মারছেন তারপরও লেখা আসছে রিসেট প্রাইভেসি, মানে লকের উপরেই লেখা আসবে কিন্তু প্রাইভেসি লক। তো প্রাইভেসি লক কিন্তু আপনারা শুধুমাত্র এক মিনিটের ভিতরে কিন্তু এটি ক্লিক করার পর জাস্ট আপনি USB-তে আপনার ফোনটি কানেক্ট করলে কিন্তু এই প্রবলেমটি চলে যাবে আর কি। দেখতে পারবেন যে উপরে লেখা আছে প্রাইভেসি, অনেকে হ্যান্ড রিসেট মারে তারপরও চলে যায় না, তো সেই জন্য আর কি এই কোডটি ইউজ করতে হবে। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিড ডাটা আপনি সেটির ভিতরে রিকভারি করতে পারবেন, সেটি রিকভারি করতে
করে তারপর রিড ডাটাগুলো রাখতে পারবেন, ফটো, তারপরে ভিডিও, আপনার সেটের ভিতরে ফোন বুকের যদি কোনো কলিং নাম্বার টাম্বার থাকে সেটি কিন্তু সব কিন্তু আপনি কপি করে সেটের ভিতর থেকে রাখতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভালো মন্তব্য করবেন, এই প্রত্যাশাই সবসময় করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তো আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।